ব্যাপারটা কি বলতো, আমার ইনকামের সবসময় মানে 60% আমি সবসময় সোনার পেছনে ইনভেস্ট করে এসেছি, আর বাকি পার্সেন্টটা 60% বলো বা 70% বলো, আমি সবসময় সেটা সোনার পেছনে ইনভেস্ট করে এসেছি। আর বাকি 30% টাকা আমি সংসার চালিয়েছি, আমার মেয়ের পড়াশোনা, সংসারে খাওয়া দাওয়া, এটা ওটা কেনাকাটা বা এই টুকিটাকি আর কি, এইসব করেছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তার আগে এখানে যে সোনাগুলো দেখলে, এই সোনাগুলো টোটালি আমার ইউটিউবের ইনকামের ওপর কেনা। আর এর বাইরেও কিন্তু আমার বাবা আমাকে প্রচুর গয়না দিয়েছিল সোনার, তো সেগুলো এখন এই মুহূর্তে আমার কাছে নেই, সেগুলো ব্যাংকের লকারে রয়েছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। অবশ্য সেটা তোমাদের দেখানোর এখন দরকারও নেই, কারণ তোমাদের সমস্যাটা হচ্ছে আমার মানে সরি তোমাদের সমস্যা বলবো না, মানে যাদের সমস্যা আর কি, তোমাদের নয়, তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের সমস্যা নয়, যারা ভালোবাসে না তাদের সমস্যা আমার ইউটিউবের গয়নাগাটিগুলো নিয়ে, তো সেটাই বলছি। তো এই যে এইগুলো নিয়েই ওই জন্য তোমাদেরকে দেখানোটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আর ওগুলো বাবা যেগুলো দিয়েছিল আমাকে, সেগুলো কিন্তু আমার ব্যাংকে বন্ধক ছিল, মনে রাখবে, ভালো করে পয়েন্টটা নোট করো, যারা আমার আমাকে পছন্দ করো না তাদেরকে বলছি। আচ্ছা, এবার আমিও তোমার মতন অ্যাটিটিউড নিয়ে বলছি, কেন গো, কেন আমাদেরকে জানাবে না? আমাদেরকে জানাবে, কারণ আমরা তোমাকে বিশ্বাস করেছি গোড়া থেকে, পুরো ভিডিও তোমার দেখি, ওয়াচ টাইম দিই, তারপরে তুমি ইউটিউবের রেভিনিউটা পাও, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে দেখাবে, আমরা তোমার কাছে ভগবান বলতে পারো, ভগবানের মতো। কেন দেখাবে না? নিশ্চয়ই দেখাবে। আর তুমি যে আমাদেরকে হেটার্স বলছো, ঠিক আছে, আমরা হেটার্স, আমরা হেটার্স হয়েও তোমাদের তোমার ঘরে যাই। হেটার্স কারা হয় জানো মন্দিরা? ভালো করে শোনো, যারা একটা মানুষকে পরিপূর্ণ দেখতে চায়, একটা মানুষের থেকে সবসময় ভালোটা আশা করে, সৎ জিনিসটা আশা করে, তারা যখন সেই ভুলটা তাকে ধরিয়ে দেয় তখনই কিন্তু তারা হেটার্স হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, হয়তো সবার বলার পদ্ধতি এক থাকে না, তুমি তাদেরকেই কিন্তু হেটার্স বলছো যারা তোমাকে ব্যাড কমেন্ট করে, কিন্তু ব্যাড কমেন্ট তারাই করে যারা তোমাকে সবসময় তোমাকে হিংসা করে, তোমার খারাপ চায়, তা কিন্তু না। যদি এই সংজ্ঞাটা তুমি জেনে থাকো, ভুল জানবে, তোমাকে হয়তো কিছু কমন লোক তোমাকে সবসময় বলে, তোমাকে সহ্য করতে পারে না তো মন্দিরা, তাই তোমাকে হেট করে, তাই তোমাকে ব্যাড কমেন্ট করেছে, তুমি এগুলোকে ইগনোর করো। আমি তোমাকে বলছি, তুমি আমাকে খুব ভালো করেই চেনো, আমি তোমাকে বলছি, আমি তোমার ভিডিও প্রথম থেকে দেখতাম, প্রথম থেকে দেখে এসেছি, আমার কমেন্টও থাকতো, তুমি নিজেও এক সময় লাইভে এসে বলেছিলে, আমি যখন কমেন্ট করেছিলাম যে হ্যাঁ তোমাকে চিনতে পারবো না দিদিভাই, তুমি আমার সমস্ত ভিডিওতে তুমি দেখো, ভিডিও দেখো এবং ভিডিওর কমেন্ট বক্সে তোমার কমেন্ট থাকে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আজকে আমি তোমার ব্যবহার দেখে আমি তোমাকে বলছি, আমরা হেটার্স নই, আমরা তোমাকে পরিপূর্ণ দেখতে চাই, তোমার জিনিস, তোমার থেকে সৎ ব্যবহারটা আশা করি, সৎ জিনিসটা দেখতে চাই, তুমি ভিডিও করছো বলেই দেখতে চাই, তুমি যদি এই ভিডিওর লাইনে না আসতে, ব্লগিং না করতে, তাহলে থোড়াই চিনতে যেতাম তোমাকে, নদিয়া জেলার রানাঘাটে নবপল্লী ক্লাবের কাছে মন্দিরা বাস করে, চিনতে যেতাম? এই যে এতটা গড়গড় করে বলে দিলাম, কেন বলো তো? কারণ তোমাকে গোড়া থেকে আমি দেখে এসেছি, চিনে এসেছি, ঠিক আছে? কেন জানাবে না গো? কালকে এইভাবে অ্যাটিটিউড নিয়ে বলেছিলে না, তোমার মতন অ্যাটিটিউড আমিও করতে জানি, কেন জানাবে না? কেন জানাবে না? আমাদের জানার অধিকার নেই, আমাদের জানার অধিকার নেই? তুমি কালকে বলেছিলে না এই রকমভাবে, কেন গো, কেন, কেন গো, কেন? আমার মেয়ের ভবিষ্যৎ নেই, আমার মেয়ের ভবিষ্যৎ নেই, দেখো তো ঠিক মতন কপি করতে পারলাম কি না তোমাকে। আমি 70% তার জন্য আমি সবসময় মেয়ের ভবিষ্যৎটা তুলি। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো ব্যাংকে টাকা জমালেই হয়, গয়নাগাটি বানানোর দরকার কি? না গো, আমরা বলতে পারি না ব্যাংকে টাকা জমালেই হয়, গয়নাগাটি করবার দরকার কি? অ্যাটিটিউড তোমার একার আসে না মন্দিরা, আমারও আসে, যাই হোক সেটা দেখাবার জন্য আসিনি। গয়নাগাটির যেমন দরকার হয় না মন্দিরা, টাকা পয়সারও দরকার হয়। আর হ্যাঁ, একদম ঠিক বলেছো, আসলে আমরা বাড়ির বউ তো, তাই ব্যাংকে টাকা জমানোটার ওপর বিশ্বাসী নই।
সেই প্রবলেমটা তোমার। ব্যাংকে টাকা জমানোয় বিশ্বাসী নই। তোমার মতন বিশ্বাস যদি আমরা ঘরের বইয়েরা করতাম না, তাহলে ব্যাংকগুলো চলতো না। যদি বা এখনো এত ব্যাংক চালাতে পারছে না বলে অনেক ছোট ছোট ব্যাংক বড় ব্যাংকের সাথে মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা রিসেন্ট হয়েছে, যাই হোক, অনেক মানুষের কাজকর্ম চলে যাওয়ার পর থেকে করোনার আবহের জন্য। কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু ব্যাংক একদম রমরমা। ঠিক আছে, আমাদের মতন মেয়েরা বিশেষ করে যাদের হাতে অল্প পয়সা আসে, তারা কিন্তু রেকারিং করি, সেভিংস না করতে পারলেও রেকারিং করি। ঠিক আছে, বৎসরে রেকারিং করি, যেটা ম্যাচিওর করলে পরে আবার সেটাকে সেভিংস করি, তখন সে যে টাকারই করি, আবার সোনাও করি, সব রকমই করি। তুমি বিশ্বাস করো না সেটা তোমার প্রবলেম। আজকে নেই নেই করে ধরো, ভগবান না করুক একটা কোনো বড় রোগ হলো, না আমার না, আমার হাজবেন্ডের না, আমার ছোট্ট বাচ্চাটার, তখন তখন বলতে পারো, তখন বলতে পারো যে আমি মানে টাকাটা ঠিকই ধার বাকি হাত পাততে পারবো, বাড়ির দরজাটা খুলে বাইরে গিয়ে হাত পেতে পারবো, কে আছো গো আমাকে 20-30 হাজার টাকা ধার দাও না, আমি আমার মেয়েটাকে চিকিৎসা করাবো, কে আছো এরকম করে বলে বলে বেড়াবো? একদম না। তুমি স্বাস্থ্যসাথী কার্ডটা নেবে আর হসপিটালে চলে যাবে। ঠিক আছে, অনেক ভালো ভালো হসপিটাল আছে কলকাতাতে, তোমাদের নদিয়া জেলাতেও নিশ্চয়ই আছে, আর যদি কলকাতার দিকে আসতে চাও অনেক ভালো ভালো হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড প্রযোজ্য। মা হয়ে মেয়ের শরীর খারাপের প্রার্থনা করছো, এটা নিয়ে আমি আর নতুন কিছু বলছি না, অনেকে এটা নিয়ে ভিডিও বানিয়েছে। কী করে পারো মন্দিরা, তোমার তো প্রত্যেকটা ভিডিওতেই মেয়ে 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 মেয়ে, সে করতেই পারো, তোমার একটাই মেয়ে, তুমি করতেই পারো, সেটা নিয়ে আমাদের কোনো রকম কোনো কিছু ব্যাপার নেই। তুমি মা, তুমি মেয়েকে নিয়ে নানা রকম ভিডিও নানা রকম কথাবার্তা করতেই পারো, কিন্তু সেই যে মেয়েকে তুমি এত এ করো, ভালোবাসো, সেই মেয়ে না জানেই হোক, ভগবান না করুক যদি একটা বড়সড় কিছু হয়, আশ্চর্য। হ্যাঁ, তুমি বলতে পারো, তুমি হয়তো এটাই ভিডিও করে তুমি এটাই বলতে চেয়েছিলে যে তোমাদের বড় রোগ হয়ে যাক, তোমরা সোনাতে হাত দেবে না, কিন্তু মেয়ের বড়সড় কোনো কিছু হলে তখন সোনাতে তোমরা হাত দেবে, সেই সোনাই তোমাদের দেখবে। আর তোমাদের কোনো কিছু হলে সোনা থাক, কিন্তু তোমরা যেভাবে হোক চিকিৎসা করিয়ে নেবে। কেন, স্বাস্থ্যসাথী কার্ড আছে তো, তোমাদের রোগ হলেও স্বাস্থ্যসাথী কার্ড দেখবে, আর মেয়েরকেও স্বাস্থ্যসাথী কার্ড দেখবে। বোকা বানাও, স্বাস্থ্যসাথী কার্ড হওয়ার আগে যদি এই কথা বলতে তবু মানা যেত, সময় অনুযায়ী কথা বলে। এগুলো সব আমার মেয়ের জন্য, আমার মেয়ের পড়াশোনা, আমার মেয়ের শরীর খারাপ, আমার মেয়ের খাওয়া, আমার মেয়ের পড়া, টোটালি আমার মেয়ে, টোটালি আমার মেয়ের জন্য। মা হয়ে কি খুব ভুল কিছু করছি আমরা? আমাকে প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তো, আমি কি খুব ভুল কিছু করে ফেললাম আমার মেয়ের ভবিষ্যতের জন্য এইগুলো করে? না গো, তুমি কোনো কিছু ভুল করোনি, মেয়ের জন্য সোনা রেখে তার ভবিষ্যতে চলা ফেরা ওঠা বসা খাওয়া দাওয়া যা কিছু তুমি প্ল্যানিং প্রোগ্রাম করে রেখেছো, তার জন্য তুমি মেয়ের জন্য সোনা কিনে কোনো ভুল করোনি। কিন্তু কিন্তু সোনার থেকে টাকাটাও যে কতটা জরুরি সেটা তুমি সেই রকম সময় ঠিক বুঝতে পারবে, কারণ সোনাটা তোমার ঘরে নেই, ব্যাংকে আছে। যখন তোমার বিপদটা হবে না, তখন তুমি যদি একটা এটিএম কার্ড নিয়ে চলে যাও, ওখান থেকে টাকাটা তুলে নিয়ে বিপদটা তোমার কাটিয়ে দিতে পারবে। আর সোনাটা ব্যাংক থেকে ছাড়াতে গেলে আগে ব্যাংকে যেতে হবে, ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলতে হবে, সেই ধরনের কোনো কিছু কাদের যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো করতে হবে, তারপর সোনা তোমাকে দেবে। ঠিক আছে, তাই সোনা করে তুমি ভুল করো না, কিন্তু সোনাটা তোমার বিপদে কাজে দেবে, তোমার মেয়ের এতে কাজে দেবে, সব কিছুই তোমার ঠিক আছে, কিন্তু বিপদের বেলা আগে কিন্তু বন্ধু টাকা, ওই এটিএম কার্ড, ছোট্ট একটা কার্ড। আর আমি জানি ওটা তুমি কত বোকা মাথার মেয়ে তুমি নও, ঠিক আছে, ওটা তুমি বলছো না, তোমার সোনা 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 নিয়ে তোমার খুব গায়ে লেগেছে অ্যাকচুয়ালি, সেই জন্য তুমি এইসব কথা বলছো। ব্যাংকে তুমি টাকা জমাও নি, শুধু সোনা সোনা করে যাচ্ছ, তুমি ঘরের বউ, ব্যাংকে টাকা জমানোই বিশ্বাসী নই, ওসব বলতে যেও না গো। হ্যাঁ, জমি জমা ঠিক আছে, ঘরের বইয়েরা অনেক সময় জমি জমার যে লাফড়া থাকে বোঝে না, কিন্তু ব্যাংকে টাকা জমানো তা বোঝে, আর অত তুমি কাঁচা খিলারি নও। একটা কথা বলি মন্দিরা, আগে তুমি বলতে, হ্যাঁ, তোমার ইউটিউবের এপারে
তোমার একটা পরিবার আছে, ওপারে একটা পরিবার আছে, ইউটিউবের এপারের পরিবার হচ্ছে তোমার পরিবার যারা তোমার সাথে থাকে, আর ইউটিউবের ওপারের পরিবার মানে আমরা যারা ভিউয়ার্স। একটা কথা বলো তো, তোমার পরিবারের তুমি যাদের সাথে এখন থাকো, তো ওই বাড়ির মধ্যে থেকে কেউ যদি তোমাকে বলতো যে মন্দিরা তুমি শুধু সোনা কিনো না, তার সাথে কিছু সেভিংস করো, তার উপর তোমার এইরকম ধরনেরই অ্যাটিটিউড হতো তো? না আমরা দূরে আছি, মাধ্যমটা এই ইউটিউব ফোন, তাই তোমার বলতে আর এগুলো দেখাতে সুবিধা হচ্ছে। তুমি এমনিতেও তো একজনকে গিয়ে বলে এসেছো, একজন রিতার যাই হোক কিছু একটা ভিডিও হবে তোমাকে নিয়ে, তোমার ফরে বলেছিল, সেখানে তো কমেন্ট বক্সে লিখে এসেছো যে ওই ম্যাডাম এমনি ব্লগিং ভিডিও বানালে, ডেইলি লাইফস্টাইলের ভিডিও বানালে তার ভিউ হয় না, আর এরকম ধরনের ভিডিও বানালে ওনার ভিউ হয়, তোমাকে নিয়ে বলেছিল বলে খুব গায়ে লেগেছিল। ঠিক আছে, আজকে আমাকে ধরেছে, কালকে অন্য কাউকে ধরবে। তা আমি একটা কথা বলি, তুমি মন্দিরা ম্যাডাম তুমি কাউকে ধরনি, তুমি আমাদের মতন ভিউয়ার্সদের ধরেছ, ঠিক আছে, তুমি আমাদের মতন ভিউয়ার্সদের ধরেছ। কেউ কাউকে ধরেই বড় হয়, যারা আজ পর্যন্ত বড় হয়েছে না, কিছু না কিছু ধরে বড় হয়েছে। মেয়েরা যখন একটা চেয়ারে বসে না, একটা একটা সম্মানীয় যখন চেয়ারে বসে যায় না, মেয়েরা মেয়েরা তখন নিজেদেরকে কি নাই কি মনে করে, আর তারা এমন ধরনের কাজ করে পুরো মেয়ে গোষ্ঠীটাকে একদম বদনাম করে ছাড়ে। মেয়েদের এমন একটা ব্যাপার আছে, আমি মেয়ে হয়ে বলছি, তারা যে যে স্থানে আছে, যদি একটা ব্যাংকের ম্যানেজার মেয়ে হয়, যদি একটা পোস্ট অফিসের ভালো উঁচু স্থানে একটা বসে আছে মেয়ে হয়, কোনো একটা হয়তো রেলের ভালো দপ্তরে কাজ করে, ভালো র্যাঙ্কে আছে, ভালো চেয়ারে বসে আছে মেয়ে হয়, দেখবে তারা কোনো না কোনো, তারা সেই জায়গায় পৌঁছাবার পরে তাদের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়, বুদ্ধিটা বলে ভ্রষ্ট হয়ে যায়, যেমন তোমার হয়ে গেছে। তোমাকে নিয়ে মনে হচ্ছে আমার আরো ভিডিও বানাতে হবে।